ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এবছর জঙ্গি হামলার কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আশঙ্কা বিবেচনায় নিয়েই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আর র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, ঈদে অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থার পাশাপাশি সাইবার মনিটরিং করা হচ্ছে। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। তামজিদ সুমনের রিপোর্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের এই বিশাল মাঠ এখন প্রস্তুত ঈদের প্রধান জামাতের জন্য। বৃষ্টিও যেন বাদ সাধতে না পারে সেজন্য সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো মাঠ, নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। পুরো মাঠ ঘুরে দেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াড। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঈদগাহে নামাজ পড়বেন, তাই নিরাপত্তায় কোনো ব্যত্যয় আছে কি না তাও দেখে নেওয়া হয়। জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার, বলেন যে কোনো নাশকতা রুখতে কাজ করছে তার বাহিনী। জাতীয় ঈদগাহ নিরাপত্তার জন্য আমাদের ডিএমপির তরফ থেকে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। জঙ্গি হামলা ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, কিন্তু আমরা যেহেতু অতীতের ইতিহাস ঘুরে যাই নাই, এই জন্য আমরা সবসময় প্রস্তুত জঙ্গিদের ব্যাপারে মোকাবেলা করার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য। এরপর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক। জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, নাশকতা ঠেকাতে সাইবার মনিটরিং করা হচ্ছে। আমরা সাধারণত সবাই বিশেষ করে নাশকতার ব্যাপারে একটু সবসময় আতঙ্কে থাকি, এ ব্যাপারে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সারা দেশের আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছি। ঈদে যারা বাড়িতে গিয়েছেন বা যাবেন, তাদের যে সমস্ত আবাসস্থল রয়েছে বা শপিং মল রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দান ও তার আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।